ভুয়া ফটো কার্ড বা ভুয়া ভিডিও বা কোনো ব্যক্তির বিবৃতি ভুয়া করে যেগুলো কুজোব আকারে প্রকাশ করে মানুষ সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করার মাধ্যমে আসল তথ্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেই ব্যক্তিগত উদ্যোগ থেকে আজকে একটা ফেক নিউজ আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই এই বাজারের মূল্য তালিকাটা আপনারা গত কিছুদিন থেকেই দেখতেছেন বিশেষ করে পাঁচ তারিখে যখন সরকার পতন হয়ে গেল তারপর থেকেই এই মূল্য তালিকাটা ভাইরাল হয়েছে এখানে দেখেন বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে আরো বেশি বিশ্বস্ত হয়ে ওঠে এই যে দেখেন এখানে আলু পেঁয়াজ বা আরো যে দ্রব্য মূল্যগুলো রয়েছে সেগুলো নির্ধারণ করা আছে এবং বলা হচ্ছে যে বাজারে যদি এর থেকে কেউ বেশি নেয় তাহলে সেনাবাহিনীকে ফোন করার জন্য প্রশাসনকে ফোন করার জন্য যখন বাজারে মুরগি কিনতে গেছে এখন এখানে মূল্য কিন্তু দেওয়া আছে একশো চল্লিশ টাকা কিন্তু আসলে বাজারে তো আসলে মুরগির দাম একশো টাকা নয় কারণ এটা ভুয়াভাবে ছড়ানো হয়েছে কেউ উদ্দেশ্য নিয়ে ছড়িয়েছে যেন বাজারে একটা হট্টগোল লেগে যায় সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের এবং যারা এটা করেছে তারা সার্থক হয়েছে গণ্ডগোল কিন্তু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বাজারে ভোক্তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে তো একটা পর্যায়ে যখন ভোক্তা অধিকার এটা খেয়াল করলো যে এরকম একটা দ্রব্য মূল্যের তালিকা ভাইরাল হয়েছে যেটা পুরোপুরি ফেক তারা শেষ পর্যন্ত বাধ্য হলো যেটাকে প্রতিহত করার জন্য আপনারা এখন আর একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে ভোক্তা অধিকার যারা রয়েছেন তারা নিজেরাই বিবৃতি দিয়েছেন এবং সেই ছবিটাও আবার পোস্ট করেছেন যে যে মূল্য তালিকাটা ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেটা ভুয়া ছিল আসলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি আমরা অনেকেই চেষ্টা করি যে আসলে তথ্য ছড়ানোর জন্য কে আগে তথ্যটা মানুষকে দিতে পারে একটা প্রতিযোগিতা চলে তাতে কোনো কিছু শেয়ার করার আগে সেটা দশবার ভাবুন আর যদি মানে ভাবারও যদি সময় না থাকে তাহলে দিয়ে না ভাবতে হবে জানতে হবে আসল জিনিসটা শেয়ার করতে হবে তাহলেই মানুষের উপকার হবে নাহলে আপনার একটা শেয়ার আপনি কিন্তু ভালোর জন্যই শেয়ার করতেছেন মানুষকে জানানোর জন্য শেয়ার করতেছেন আপনার মধ্যে মনের মধ্যে কোনো কু নাই কিন্তু সেটা মানুষের উল্টো ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আপনার একটা শেয়ারের কারণে